হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে বসেছিল দুয়ারে সরকারের ক্যাম্প। ঘণ্টাখানেকের মধ্যে পাঁচ তারিখ গুটিয়ে নাকি উধাও দুয়ারে সরকার ক্যাম্পের কর্মীরা। এমনই ঘটনার সাক্ষী থাকলেও মুর্শিদাবাদের ভরতপুর। আজকেই চলছে দুয়ারে সরকার শিবির এই জায়গায়, কিন্তু বর্তমানে একেবারে ফাঁকা অংশ আমরা দেখলাম। কিন্তু এক ঘন্টা আগে এখানে রীতিমতো প্যান্ডেল টানিয়ে, বাঁশ খাটিয়ে, ব্যানার টানিয়ে আধিকারিকরা বসেছিলেন দুয়ারে সরকারের মানুষের উপকারী করতে। জানা যায় শুক্রবার ভরতপুরের কিষান মান্ডিতে হঠাৎই বেলা ১২টা নাগাদ বাঁশ বাঁধতে দেখা যায় প্যান্ডেলের কর্মীদের। টাঙানো হয় দুয়ারে সরকারের বিভিন্ন ফ্লেক্স। প্যান্ডেলে চেয়ার আসতে ল্যাপটপ খুলে বসেন সরকারি কর্মীরা। একটা বাঁচতে সেখানে হাজির হন শিশু ও নারী বিকাশ দপ্তরের ডিরেক্টর রচনা ভগত। কিন্তু অবাক কাণ্ড, রচনা ভগত চলে যেতেই ফাঁকা হয়ে যায় ক্যাম্প, খুলে ফেলা হয় প্যান্ডেল। হতবাক হয়ে যান পরিষেবা নিতে যাওয়া মানুষজন। আমি এই মাত্র ১২টার দিকে এদিকে যাচ্ছিলাম, দেশে দুয়ারে সরকার ক্যাম্প বসছিল, দেখুন এসে দেখছি নেই। মাইকিং প্রচার চলে, এই ধরনের কোনো প্রচার হয়েছিল না? হয়নি। আজকে কি কি কাজের জন্য এসেছিল? কৃষক বন্ধু কাজ জমা না। কাউকে কিছু না জানিয়ে কেন হঠাৎ দুয়ারে সরকার ক্যাম্প খোলা হয়? কেন পরিষেবা প্রদানের আগেই উধাও ক্যাম্প? উত্তরটা এড়িয়ে এক প্রকার পালিয়ে যান ভরতপুরের বিডিও। দিস ইজ নট আ সার্ভিস ডে, ইজ দি দুয়ারে সরকার ক্যাম্প। তাহলে কি এটা? দিস ইজ সার্ভিস ডেলিভারি বিং ডান। আচ্ছা, অভিযোগ যেটা উঠছে সেটা কি সত্য? না, একদমই নয়। কোনো সুবিধা পাচ্ছেন? দুয়ারে সরকার ক্যাম্প ইজ ডান, নাও উই আর প্রোভাইডিং সার্ভিসেস অনলি। তবে কি শিশু ও নারী সচিব যাওয়ার খবর পেয়ে তড়িঘড়ি ক্যাম্পের আয়োজন? এই বিষয়ে সচিবকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি খতি দেখার আশ্বাস দেন। এটা তো ডেট ওয়াইজ হয়তো ক্যাম্প, তো ডেট ওয়াইজ শিডিউল হঠাৎ করে করা হয়েছে, এটাই অভিযোগ। ঠিক আছে, এটা দেখবো কি কি শিডিউল আছে, ওটা আমাকে দেখতে লাগবে। এই বিষয়ে বিডিওকে অভিযোগের তীরে বিঁধলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি। দুয়ারে পরিষেবা পৌঁছানোর জন্য যে ক্যাম্পের আয়োজন করা হয় সেই ক্যাম্পেই মিলছে না পরিষেবা। ঘটনায় সরববিরোধ শিবির। দেখুন, এই সরকারের সবকিছুতেই তো মানে কখন কি হয় কেউই বুঝতে পারে না। নিজেদের মধ্যে ওরা আলোচনা করে নিজেরা একটা শিবির করলেই হলো, মানুষকে শুধু বোঝানো যে আমাদের প্রচুর কাজ চলছে, উন্নয়ন চলছে আর কি। এমন দুয়ারে সরকার শুধুই কি সচিবকে দেখানোর জন্য, কাগজ কলমের হিসাব মেটানোর জন্য? উঠছে একাধিক প্রশ্ন, উত্তরটা অবশ্যই দিতে হবে ওয়াকিবহুল মহলকে। ক্যামেরায় সরজিতের সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।